রাশিয়ার বেলকোরোড শহর এর আঞ্চলিক গভর্নর অভিযোগ করেছেন শহরের একটি তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর হেলিকপ্টার। রাশিয়া দাবি করেছে শুক্রবার সকালে এই হামলা চালানো হয়েছে, তবে ইউক্রেন এই হামলার দায় স্বীকার করেনি। রুশ অভিযানের শুরু থেকে ইউক্রেনে এ পর্যন্ত 153 শিশু প্রাণ হারিয়েছে এমন তথ্য জানিয়েছে ইউক্রেন। কয়েক সপ্তাহ দখলের পর রুশ সেনারা অবশেষে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণ ছেড়েছে। যাওয়ার সময় ইউক্রেনের সেনাদের জিম্মি করে নিয়ে গেছে রুশ বাহিনী এমন দাবি করেছে কিয়েভ। এদিকে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বৃহস্পতিবার দুদিনের জন্য দিল্লি সফরে আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন সের্গেই লেভরভ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেভরভ জানান, ইউক্রেন সংকটের আবহে যদি ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চায় তাহলে রাশিয়া স্বাগত জানাবে। পাশাপাশি লেভরভ জানান, ভারতের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা জারি রাখতে চায় রাশিয়া।